আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তারাবি আট রাকাত নাকি কুড়ি এখন চলছে মহাযুদ্ধ ইন্টারনেট জুড়ে যে দেশের সিংহভাগ মানুষ সলাত আদায় করে না যে দেশের সিংহভাগ মানুষ সলাৎ নিজের মনের মতো করে আদায় করে সে দেশে তারাবি নাকি আট নাকি কুড়ি আমার কাছে এই প্রশ্নটা একটা হাস্যকর ছাড়া আর কিছুই না কারণ মানুষ যদি আল্লাহ সোবানতালার প্রতি বিশ্বাস রেখে প্রতিদিন চার চারওয়াক সালাত আদায় করে তারপরেও তাকে মুসলমান বলা যাবে না কারণ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন মান্তা টাকা সালাতান মোতাম্মিদিন ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে সলাদকে ত্যাগ করলো সে ব্যক্তি কুফরি করল তাহলে যে দেশের অধিকাংশ মানুষ মুসলমানই না যারা চায়ের দোকানে বসে চায়ের কাপে ঝড় তোলে তারা আজকে প্রশ্ন করছে যে তারাবি কুড়ি নাকি আট রাকাত কুড়ি কিংবা আট এর উত্তরও আপনি পেয়ে যাবেন কারণ এখন এ যেন এই কম্পিটিশনে মেতেছে কেউ প্রমাণ করার চেষ্টা করছে আট রাকাত কেউ প্রমাণ করার চেষ্টা করছে কুড়ি রাকাত আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আয়েশা রাজিয়াল্লাহ তাল জিজ্ঞাসা করা হলো যে সাল্লামের সলাদটা কেমন ছিল তিনি যে তথ্যটা জাতির সামনে পেশ করলেন যে তিনি এগারো রাকাতের বেশি পড়তেন না আচ্ছা এটা আপনার কষ্ট হচ্ছে মেনে নিতে থাক এইটুকু কিন্তু পরের বাক্য যে কথাটা সুন্দর করে তিনি বুঝিয়ে দিলেন যে তিনি যে সলাদটা আদায় করতেন সেই সলাতের সৌন্দর্য আপনারা আমাকে জিজ্ঞাসা করেন না সলাদ ছিল অনেক দীর্ঘ অনেক লম্বা অনেক ম্যাগনিফিসেন্ট ও অসাধারণভাবে ধীর স্থিরতার সঙ্গে সলাৎ আদায় করতে হবে তারাবি এই শব্দটা এসেছে তার বি হাতুন ধাতু থেকে যার অর্থ হচ্ছে ধীরে ধীরে স্লোলি স্লোলি রাইফেলের গুলির মতো সলাৎ আল্লাহর দরবারে গৃহীত হবে না তা তারাবি হোক কিংবা নফল অথবা ফরজ কোনো সলাৎ তাহলে তারাবি যে তারাবির ব্যাপারে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন মান কমা রোমায়দান ইমান সাবান গুফের আলামা আল্লা মিন মিনজাম্বি যে ব্যক্তি ইমানের সাথে নেকির উদ্দেশ্যে তারাবি সলাৎ আদায় করলো তার পেছনের যত সে গুণা করেছে সগিরা গুণা সবকে ক্ষমা করে দেওয়া হয় যদি তাই হয় তাহলে এই দ্রুত গতিতে সলাৎ যে আদায় করা হয় এই সলাতে কখনই আপনার পেছনের গোনা ক্ষমা হবে বলে আমরা মনে করি না সুতরাং এই আট না কুড়ি এটা নিয়ে মল্লযুদ্ধে না নেমে আপনারা আসুন সলাটাকে সুন্দর করুন দীর্ঘ করুন ছোট ছোরা জানেন এক রাখাতে দশ বার বিশ বার পঞ্চাশ বার পড়ুন দীর্ঘক্ষণ যাবত আপনি সলাত আদায় করুন তবে মনে রাখবেন আট রাকার সলা আদায় করতে যদি দেড় দু ঘন্টা লাগে তাহলে কুড়ি টাকা সলাত আদায় করতে কিন্তু সারা রাত্রি লাগবে অতএব সেই হিসাব করে সলাতের সৌন্দর্যতার দিকে খেয়াল করে মারামারি বন্ধ করুন মোহাম্মদ সাল্লা সাল্লামের তরিকায় সলাত আদায় করুন তাহলে আমাদের এই প্রশ্ন আর থাকবে না আশা করছি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ও ওরহামতুল্লাহি আবারাকিয়াত